সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আপনাদেরকে তুলে ধরব যে একজন সাহিওয়াল গাভী পালন করে খামারি কি আসলে লাভ করতে পারেন, নাকি যে সাহিওয়াল গাভী পালন করে খামারি লসের মুখে পড়েন, সেই বিষয়টি আমরা জানবো। কিভাবে একজন সাহিওয়াল খামার গাভী পালন করে একজন খামারি লাভবান হতে পারে, বা কীভাবে যত্ন অভাবে একটা খামারি কীভাবে লোকসানের মুখে পড়ে, সেটি বিষয়ে আজকে আমরা একজন অভিজ্ঞ যিনি দীর্ঘদিন ধরে এই গাভী লালন পালন করেন, ভালো জাতের গাভী, আজকে আমরা সেই সম্পর্কে একটু জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা আজাদ ভাই, আপনার কাছে তো অনেক কিছু আমরা জানি যে জার্সি সম্পর্কে গত পর্বে জেনেছি, এবার একটু জানতে চাই সাহিওয়াল গাভী পালন করে একজন খামারি আসলে লাভ করতে পারে নাকি লসের মুখে পড়ে? একজন খামারি যদি মনে করেন সাহিওয়াল নিজে হাতে জন্মার পারে তাহলে লাভবান আছে। নিজে হাতে মনে করেন বীজ দিতে হবে, করত করুন ফিজনের বীজ দিয়া ওখানতে সাহিয়াল বাই করতে হবে, ওখান থেকে সাহিয়াল বাই করলেই মনে করেন লাভ আছে। আমার এই গরুর মাড়া মনে করেন আসিল পরস, আর মার দুধ দিছে 27-28টা, ওই গরু বীজ দিছিলাম মানে হিটে থাকে না, আমি জিদ দিয়ে দিয়েছিলাম সাহিয়াল বীজ, সাহিয়াল বীজ দেওয়ার পরে মনে করেন এই গরুটা আমার বাচ্চা দিছে, কনফার্ম রাখে দিছে, দেওয়ার পরে ইনশাল্লাহ এই গরুটা আমার মনে করেন যে বড়াইছি, ছোট আমার ঘরের বাচ্চা, এখন বর্তমানে এই গরুটার মনে করেন 20-22টা দুধ হচ্ছে, বর্তমানে এক মাসের গাভীন আছে তাও 20টা, হ্যাঁ 20টা দুধ হচ্ছে। আচ্ছা, অনেকে সাহিওয়াল গাভীকে বলে দেশি গাভীর মতো, দেশি গাভীর মতো মনে করেন আপনি কিনে ওই সাহিওয়াল দিয়ে আপনি কি করে পারবেন না, এরা নিজের ঘরের থেকে জন্মান লাগবে, নিজের ঘরের থেকে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন নিজ হাতে তৈরি করতে হবে? হ্যাঁ তৈরি করতে হবে, তৈরি করে পারলেই আপনি এই সাহিয়াল ওই করসের ওই ভিজিয়ানের বাপ এও মনে করেন 8 মাসই দুধ দিবে, ভিজিয়ান যদি 8 মাস দুধ দেয় এও 8 মাস যদি নিজ হাতে তৈরি করতে, হ্যাঁ এই যে মনে করেন 1 মাস গাভী রয়েছে, আর ফুল ফুলে 1 মাস গাভী রয়েছে, এখন আমার হে 22টা দুধ আছে, একটুক দুধ কমে যায়। আপনি তাহলে এই কারণটি যদি আমরা বাজার থেকে সাহিওয়াল কিনতে পারি আর আপনি নিজে তৈরি করতে, পার্থক্যটা কি? পার্থক্য আমার ওর মানের জাত মান দিয়ে কিনা লাগবে, এখন আপনি তো ফট করে একটা সাহিয়াল কিনে আনলেন ওর মা দুধ দিয়েছে 3 কেজি, পক দেখতেছেন বড় স্বাস্থ্য মাস্ত আল্লাহ, তো আর তো আর ওই 3 কেজি বেশি 6 কেজি হবে না, তাহলে আপনার কথা বোঝা গেছে যে অরিজিনাল সাহিওয়াল হতে হবে, অরিজিনাল সাহিওয়াল হতে হবে, অরিজিনাল সাহিওয়াল হতে হবে, আপনি করস গরু থেকে জন্ম হতে হবে সাহিওয়াল, সাহিওয়াল করস গরু থেকে মানে বীজ দিতে হবে, এভাবে মানে গাভী থেকে প্রথম থেকে জানতে হবে যে এটা সাহিওয়াল হচ্ছে, আমার কথা কালার জানুন চাই তাই হবে সাহিওয়াল হলেই হচ্ছে। আচ্ছা, সাহিওয়াল গাভীতে বীজ কতখানি মিস করে বা এর এই সাহিওয়াল গাভী খুব বীজ কম মিস করে, কম মিস করে, হ্যাঁ কম মিস করে, এরা মোটামুটি খুব কম মিস করে, ভালো জাত ভালো, মান ভালো, সব ভালো, এই যে মনে করেন বাচ্চা দিয়েছে আজ 4 মাস, 4 মাস বাচ্চা দিয়ে 3 মাসের মধ্যে হিট আইসে দিয়ে দিয়েছে, 1 মাস গ্রামীণ হয়ে গেছে, হয়ে গেছে মনে করেন এখন তো বাচ্চা দেওয়ার পর মনে করেন যে কিমড়ির বড়ি দিছি, ভিটামিন ভিটামিন দিছি, এই পর্যন্ত কি আর অবশ্য কোনো কিছুই দেওয়া হয় এখন দোয়াইতে, এখন 1 মাসের প্রেগনেন্ট, 1 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এর আগে কয় মাস পর্যন্ত দুধ দিচ্ছে? এই প্রথম বাচ্চা দিছে, ওটা প্রথম প্রথম বাচ্চা, এই প্রথম বাচ্চা দিচ্ছে, সামনের যে সাহিয়াল বলছেন সবাই তো আসলে গরু চেনে না, তাদের উদ্দেশ্যে একটু বলেন তো আপনার সামনে কি দেখে? এই যে কম্বল আছে না, ফিজিয়ানের কম্বল নাই গলা মরা, এই যে আর দেখবেন এই যে লাভিটা ঝুলন্ত, এই যে নিচের লাভি দেখবেন, এই যে নিচের লাভি ঝুলন্ত, এই দুটো জিনিস ফলো করবে। আর যেটা ফিজিয়ান নাই, কম্বল নাই, কম্বল নাই, কম্বল নাই, লাভি নাই, লাভি নাই, লাভি নাই, এই যে সাহিওয়ালের বীজ দিয়েছেন প্রথম বীজটা দিলেন, আসলে প্রথম বীজ দিয়ে এই গরু কিভাবে আপনি যত্ন পালন করতে হবে? এই প্রথম বীজ দিছি এইভাবেই মনে করেন থেকে দেব, আর আমার মানে খামারে ম্যাক্সিমাম মনে করেন আমি একটা পাউডার খাওয়াই ডিসিবি গোল্ড এসিআই কোম্পানির, এই পাউডারটা মনে করেন খাওয়ালি অনেক মানে গরুর পায়ের গুঁড়িয়ে গাড়ায় পানি আসবে না, গরু স্ট্রং থাকবে, এটা কতদিন পর, কতদিন পর খাওয়ান এটি? আমি প্রতিদিনই খাই,
প্রতিদিন একটা কিভাবে খাওয়ান খাবারের সাথে খাবারের সাথে মিক্স করেন মিক্স করে খাওয়ান পাউডারটা মারেন পাউডারটা আমার ওই যে জাউ দেই জাউ ফাউর মনে করেন একটা 1.5 কেজি করে তিনটা হাউস আছে 3 কেজি মাল দা 3 কেজি দেন পাউডার 3 কেজি প্রতিদিন প্রতিদিন মনে করেন আমার এই যে 1 কেজি দেন 1 কেজি কত কেজি খাবারের ভিতর 1 কেজি দেন মনে করেন যে ওখানে 3 মণ খাবার থাকে মোটামুটি পানি টানি মিলে মিলে 3 মণ থাকে মনে করেন আমার 40টা গরু 3 কেজি করে প্রতিদিন দিছি বিকল খায় এইটার উপকারিতা কি এটার উপকার মনে করেন আমার গরু সুস্থ থাকে গরু সুস্থ থাকবে গরুর পায়ে কোনোদিনও পানি আসবে না যত বয়স্ক হোক পানি আসবে না না কোনোদিনও গায়ে পায়ে আনে আসবে না মনে করেন গরু সব দেখতে পশম চিকচিক করবে রক্ত করবে এই যে আমার গরু পশম দেন সবগুলো গরু পশম করে এই কত খামারে গেলেন এরকম আর দিবেন দেখবেন হাতে পশম বোঝাই যাবে আর আমার গরু পান দেবো দেন একটা পশম নেই দর্শক আপনারা দেখলেন তার কথা কিন্তু তিনি বলছেন যে হাত দিয়ে টান দিয়ে দেখছেন পশম নাই আসলে আমরা দেখছি অনেক গরুতে হাতে টান দিলে পশম টান দিবে দেখবেন এবার টান দিবে দেখবেন হাতে পশম বোঝাই গেছে আমার গরু দেনে একটা পশম নাই দেন খালি এই দেবি না এইটা টান দেবে এটাও কোনো পশম নাই আমার গরুর কোনো পশম পাবে না একটা গরুর পশম পাবে না মানে এইটা খাওয়ানোর পরে এইটা খাওয়ানোর পরে এইটা তো মানে আমি শুরু থেকেই যে আমি আছে এই যে খামারটা 7 বছর এই 7 বছর ধরেই মনে করেন আমি শুরু থেকেই আমার ডিসিপ্লিনগুলো আমি অন্য খামারে চাকরি করেছি আমি ডিসিপি কল মনে করেন যে কোম্পানিতে থাকি কই যে এই পাউডারটা আমার রাখ লাগবে এটা আমার লাগবে ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ড এর মধ্যে কি কি ভিটামিন থাকে এর অনেক কিছু ভিটামিন এত কথা কওয়া যায় না এত মানে পড়ার মতো ই নাই ক্যাপাসিটি নাই সব কথা বলে হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি এই সাহিওয়াল সম্পর্কে এই সাহিওয়াল গরুর বাজার চাহিদা কি রকম মানে এটা সাহিওয়াল গরুর দতলে আপনি সার বাচ্চা হয় তাহলে তো লাল লাল কোরবানির সময় সাহিওয়াল সার গরু সবচেয়ে বড় দেখতে কালারফুল থাকে মানে ছোট থাকলেও সাহিওয়ালের দাম বেশি দাম বেশি আপনি একটা অস্ট্রেলিয়া পরজ মনে করেন যে আছে 1100 কেজি আর একটা আছে মনে করেন 700 কেজি ওই 1100 কেজির সমান দাম হবে তার চেয়ে বেশি হবে কম সমান দাম হবে অস্ট্রেলিয়ার চেয়ে সাহিওয়ালের দাম বেশি এটাই আসলে সবাই জানে মানে এই কারণে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে সাহিওয়াল বাচ্চা সার বাচ্চার চাহিদা বেশি বেশি বকনা বাচ্চার চাহিদা কিরকম বকনা বাচ্চার চাহিদা মোটামুটি যে সেনে তার কাছে দাম আছে সাহিওয়াল বাচ্চা মনে করেন যে সব লোক পালে না আর যে ওর মান মত বুঝিছে হে পালে যে ভাই আমার এই গরুটার একটা বাচ্চা হইলে আমাকে দাম বাচ্চা হইলে ভাই এটা শুধু খামারি আলাদাই লিব ভাই যে পালে এখানে আপনার এখানে 40টা গাবি আছে আপনার কি কি জাতের গাবি আছে এখানে আমার এখানে আছে হলো মনে করেন 3 জাতের গাবি আছে হ্যাঁ ফিজিয়ান হ্যাঁ সাহিওয়াল আর হলো মনে করেন যে জার্সি আপনি এই তিন জাতের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ কোনটা করছেন আই তিন জাতের ভিত মনে করেন আমি এই সাহিয়াল আর এই মনে করেন যে অস্ট্রেলিয়া ওই জার্সি এই দুটোই আমি সবচেয়ে স্বাস্থ্যবান বেশি পাই মানে তার কারণে দুটো আমার ওষুধই খাওয়া লাগে না মানে আমি যদি খামার করি আপনি পরামর্শ দিবেন কোনটা পালতে আমি মনে করেন যে এই যে কথক বলে না যে দুধের দিক দিয়া আপনি যদি দুধের দিক দিয়ে যান কিন্তু খুব একটা মাছ ফেলার পারবো না খুব একটা মাছ ফেলার পারবো না সেম সেমই থাকবে সেম টু সেম দুই স্পাইসার এদিক সেদিক আবার আপনি কিনতেও সাশ্রয় পাবেন একটা আপনি দুটো আপনি ভিজিয়ান কেনেন মনে করেন যে 2.5 লাখ খেতে আর এটা কিনে হবেন 2 লাখ টাকা আর বাচ্চার পরিমাণ কিন্তু যদি লর সার বাচ্চা হয় তাহলে কিন্তু ওই ভিজিয়ানের বাচ্চার থেকে ডবল দাম হয় ডবল দাম হবে দাম তাহলে আমাকে পালতে বলবেন কোনটা আপনি হয় হলো মনে করেন যে সাহিয়াল পালবেন আর না হলে মনে করেন যে জার্সি এই দুটো আর মধ্যে সত্যি দুই সাইড দিয়া পালবেন একজন খামারি আসলে এই আমরা জানতে পারলাম তাহলে সাহিওয়াল পালন করে একজন খামারি লাভ না লসে সাহিওয়াল অ্যাকচুয়ালি কেউ সাহালি মানে খালি সাহিওয়াল কেউ না সাহিওয়াল বলতেছিনা যদি এক ফ্রিজিয়ান জার্সি গাবির সাথে সাথে সাহিওয়াল গরু পালন করে লাভবান হবে লাভবান হবে না লাভবান হবে এই যে এরকম আমার আমার মনে করেন এই যে একটা আছে দুটো আছে আমার দুটো আছে বর্তমান দুটো তিনটে আছে আমাদের তিনটে আছে হ্যাঁ তিনটে আছে আমরা আরেকটা একটু দেখি যেতে একটা দেখলাম যদি বলছেন তিনটে আছে আজাদ ভাই আপনি এই যে এটাও ইয়ার সাইহল তাই তো আচ্ছা এটা বীজ দেন কি এটা এটা বীজ হয় তো ফিজিয়ান
আমরা ওই যেটা জানি খামারিরা বলে যে ফ্রিজিয়ান দুধের দুধ বেশি হয়, এই লোভেই সবাই খালি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বীজ দেয়। তার মানে এর ভিতরে গভীরে যায় না যে সাহিয়াল গরু পালন করতে গেলে কতখানি সহজ এই যে বাচ্চা মিস করে না। আগে দেখেন না গরু পরে ছাড়িতে থাকছে বি করে খাইছে, তা তো 20 লিটার সাহিয়াল গরু 20 লিটার 20 লিটার তাহলে এখন হবে না কিললে তুল আগে তো লাস্ট থেকে 15 বছর আগে যাই কি হইছে 20 বছর আগে হইছে 20 লিটার তাহলে এখন হবে না কিললে এটাই তো কথা। কিন্তু ওই রকম বীজ আমরা দেই না, ওই রকম বীজ আমরা পাই না, এর জন্য আমরা ওই যে ফিজেনের পাবো। আচ্ছা ফিজেনের সর্বশেষ একটা জানতে চাচ্ছি, শাহিয়াল ফ্রিজিয়ান কোন গরুর দাম বেশি? গরুর দাম হলো মানে ফ্রিজিয়ানের দাম বেশি। এর কারণ কি? তার কারণ ওই যে জাতে টানে, জাতে টানে হলো ফ্রিজিয়ানের দাম। পার্থক্য কতখানি হইতে পারে? পার্থক্য মনে করেন যে কতখানি, মনে করেন এই গাবিটা যদি ফ্রিজিয়ান হয় তো কত দাম হবে? আসে এই এই গাবিটা যদি মনে করেন ফ্রিজিয়ান থাকে 3 লাখ টাকা দাম হবে। 3 লাখ টাকা? আরে এখন আরে এখন হবে মনে 2.5 লাখ টাকা। 2.5 লাখ 50 কমে যাবে। 50 কমে যাবে? 50 কমে যাবে মানে চাহিদার কারণে। হ্যাঁ চাহিদার কারণে। আপনি তো বলতেছেন শাহিয়াল, আমি কিন্তু দেখতেছি এটা ফিজিয়ান বুঝেন, দেখলি কি জাতে শাহিয়াল। হ্যাঁ এই তো বললে শাহিয়াল, আর যদি না বলেন তাহলে ফিজিয়ান। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।